রাখাইনে সংঘাত তীব্র হওয়ায় বন্ধ হয়ে গেছে বাংলাদেশ মিয়ানমারের সীমান্ত বাণিজ্য। এতে টেকনাফ স্থলবন্দর দিয়ে স্থবির হয়ে পড়েছে আদা সহ বেশ কিছু পণ্যের আমদানিও। চলুন জেনে নেই কেন বন্ধ হলো সীমান্ত বাণিজ্য, সরবরাহ সংকট হতে পারে কি কি পণ্যের, আর বাংলাদেশ থেকে কমতে পারে কোন কোন পণ্যের রপ্তানি। সঙ্গে আছি আমি রুকাইয়া জহির। জাতিগত গোষ্ঠী এবং মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে সংঘাত শুরু হয় 2023 সালের 13 নভেম্বর, যা ভয়াবহ আকার ধারণ করে 2024 সালের শুরুতে। রাখাইনে জান্তা বাহিনী ও আরাকান আর্মির মধ্যে তীব্র লড়াইয়ের প্রভাবে ডিসেম্বর থেকেই আমদানি রপ্তানি কার্যক্রম কমতে থাকলেও বর্তমানে তা একেবারেই বন্ধ হয়ে গেছে। মিয়ানমার থেকে বাংলাদেশে আমদানিকৃত পণ্যের তালিকায় শীর্ষে থাকে আদা। বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, বাংলাদেশে আদার বার্ষিক চাহিদা 4.5 লাখ টন, স্থানীয় উৎপাদন 2 লাখ টনের কম। চাহিদা মেটানো হয় আমদানির মাধ্যমে, যার বেশিরভাগই আসে চীন, ভারত ও মিয়ানমার থেকে। 2022-23 অর্থবছরে প্রথম 11 মাসেই 80,218 টন আদা আমদানি হয় মিয়ানমার থেকে। একই সময়ে প্রায় 600 টন রসুন আমদানি হয় দেশটি থেকে। টেকনাফ স্থলবন্দর দিয়ে নিয়মিত পেঁয়াজও আমদানি করে বাংলাদেশ। এছাড়া মাছ, কাঠ, আচার, মশলা, নারকেল, বৈদ্যুতিক পণ্যসহ নানা পণ্য আসে। কিন্তু মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের কারণে এসব পণ্যের আমদানি প্রায় 2 মাস ধরে বন্ধ রয়েছে। 2019-20 অর্থবছরে 1,98,000 টন, 2020-21 অর্থবছরে 75,000 টন এবং 2021-22 অর্থবছরে 2,33,000 টন পণ্য আমদানি হয়েছে প্রতিবেশী দেশটি থেকে। সংশ্লিষ্টরা বলছেন, বৈধ পথে যে পরিমাণ পণ্য আমদানি হয়, চোরাচালানের মাধ্যমেও প্রায় সম পরিমাণ পণ্য বাংলাদেশে আসে মিয়ানমার থেকে। পরিমাণ সামান্য হলেও মিয়ানমারের বেশ কিছু পণ্য রপ্তানি করে বাংলাদেশ। বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের প্রতিবেদন সূত্রে জানা গেছে, বাংলাদেশ থেকে সাধারণত আলু, খেলনা, প্লাস্টিক সামগ্রী, পোশাক, চিপস, অ্যালুমিনিয়াম, ওষুধ ও প্রশাসনী ও বিভিন্ন খাদ্য সামগ্রী যায় মিয়ানমারে। 2019-20 অর্থবছরে 4,000 টন, 2020-21 অর্থবছরে 3,000 টন এবং 2021-22 অর্থবছরে 11,000 টন পণ্য বাংলাদেশ থেকে রপ্তানি হয়েছে মিয়ানমারে। ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির তথ্য বলছে, 1 মাসের বেশি সময় ধরে স্থানীয় বাজারে প্রতি কেজি দেশি আদা 250 থেকে 280 টাকা এবং আমদানি করা আদা 250 টাকায় বিক্রি হচ্ছে। সম্প্রতি শঙ্কা দেখা দিয়েছে মূল্যবৃদ্ধির। মিয়ানমার থেকে আমদানি আরও কিছুদিন বন্ধ থাকলে বড় সংকট দেখা দিতে পারে। বাজার সংশ্লিষ্টরা জানান, মিয়ানমার থেকে যে পরিমাণ আদা আমদানি হয় সেটি এখন বিকল্প দেশ থেকে আনতে হবে। তা সম্ভব না হলে বাজারে একটা বড় অস্থিরতা তৈরি হতে পারে। টেকনাফ স্থলবন্দর পরিচালনার দায়িত্বে থাকা ইউনাইটেড ল্যান্ড পোর্ট টেকনাফ লিমিটেড জানায়, মিয়ানমারের সঙ্গে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ হওয়ায় লোকসান গুনতে হচ্ছে স্থানীয় আমদানিকারকদের। টেকনাফ স্থলবন্দর দিয়ে ঋণপত্র বা এলসি ব্যবস্থায় আমদানি রপ্তানি কার্যক্রম হয় না। দুই দেশের সীমান্ত বাণিজ্য কার্যক্রম পরিচালিত হয় ব্যাংক ড্রাফটের মাধ্যমে। মিয়ানমারে এখন ব্যাংক বন্ধ থাকায় ব্যাংক ড্রাফট করা যাচ্ছে না। অনেকে ব্যাংক ড্রাফট করলেও মিয়ানমারের অস্থিরতার কারণে সেখানকার ব্যবসায়ীরা পণ্য রপ্তানি করতে পারছেন না, এজন্য দেশটি থেকে একেবারেই আমদানি করা যাচ্ছে না। তবে ঝুঁকি নিয়ে মিয়ানমারের ব্যবসায়ীরা মাঝে মধ্যে একটি দুটি ট্রলার পাঠাচ্ছেন, যা একেবারেই নামমাত্র। ফলে টেকনাফ বন্দর থেকে সরকারের রাজস্ব আয়ও কমে গেছে।